তাফসীরের যে সমস্ত গ্রন্থগুলো আছে বিশেষ করে তাফসীর ইবনে কাসির ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার এই তাফসীর গ্রন্থের মধ্যে সূরাতুল বুরুজ সম্পর্কে সারমর্ম তিনি লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এমন বিষয় আলোচনা করেছেন সময়টা ছিল 1400 বছর পূর্বে যখন মক্কার কাফেররা কুরাইশীরা মুসলমানদের উপরে একদিন পর একদিন অত্যাচার চালাচ্ছিল নির্যাতনের স্টিম রোলারে তাদেরকে চাপা দিয়ে দূষিত করে ফেলতেছিল ঠিক এমনই এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাযিল করে মানুষের মধ্যে একটা চেতনা ফিরিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে যে সমস্ত মুমিনেরা কাফেরদের দ্বারা নির্যাতনের শিকার হয় যে সমস্ত মুমিনেরা জেল জুলুমের শিকার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সূরার মধ্যে সান্ত্বনা দিয়েছেন সাথে সাথে কাফের বেঈমানদেরকে ওই মুমিনদেরকে নির্যাতন করার কারণে তাদের উপরে বদলা নেওয়ার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে খেয়েছেন আলোচনার এই বিষয়বস্তুগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের একটা আয়াতের মধ্যে তিনি লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা মান ইনতাসারা বাদা যুলমিহি ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল কাফেরদের নির্যাতনের দ্বারা জেল জুলুমের যে সমস্ত মুমিনেরা শিকার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কোন ধরনের কোন ব্যবস্থা গ্রহণ করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বললেন ইন্নামাস সাবীলু আলাল লাযীনা ইয়াযলিমুনা আন-নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি উলাইকা লাহুম আযাবুন আলীম কিন্তু দুনিয়ার মধ্যে সমস্ত কাফেররা আছে যে সমস্ত বেঈমানরা আছে ওরা যে সমস্ত মানুষের উপরে নির্যাতন চালাচ্ছে নিপীড়ন চালাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই নিপীড়নের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন ব্যবস্থা গ্রহণ করবে ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদ যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে যারা দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করে যারা দুনিয়ার মধ্যে বিদ্রোহ ঘোষণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে কিয়ামতের দিন তাদেরকে প্রতিশোধ নেবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতেই বলেন ওয়ালা মান সাবারা গফারা ইন্না যালিকা লামিন আযমিল কিন্তু যে সমস্ত মুমিনেরা জুলমের শিকার হওয়া সত্ত্বেও ধৈর্য ধারণ করবে আর গফারা ক্ষমা করে দিবে ফাউলাইকা মা আলাইহিম মিন সাবিল আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না যালিকা মিন আযমিল উমুর তাদের সাহসের প্রশংসা করেছেন যারা যে সমস্ত মুমিনেরা কাফেরদের নির্যাতন নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও যারা আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে আর ওই কাফেরদেরকে ক্ষমা করে দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তাদের সাহসের প্রশংসা করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন লাইসা শাদীদু বিসুরআ যে ব্যক্তি অন্যকে ধরাশায়ী করে ওই লোকটা প্রকৃত শক্তিমান নয় ইন্নামাস শাদীদু আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব যে ব্যক্তি রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করে কোন লোককে ক্ষমা করে দেয় ওই লোকটাই হলো প্রকৃত সাহসী আমাদের মধ্যে অনেক ব্যক্তি আছে বাসায় বউয়ের সাথে ঝগড়াঝাটি করে আছে না নাই কিন্তু বাইরে মানুষের কাছে খুব ভালো বাসায় বা বাইরে বিড়াল আছে না নাই এরকম চরিত্রের অনেক মানুষ আছে কিন্তু বিশ্বনবীর কথা হলো যেই লোকটা নিজের রাগকে কন্ট্রোল করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মুবাশশিরুস সাবিরিন রবি আপনি যারা ধৈর্য ধারণ করবে আপনি তাদেরকে সুসংবাদ দিন জান্নাতের শুধু তাই নয় যারা দুনিয়ার মধ্যে বিপদ আপদ
বিভিন্ন বালা মুসিবতের মধ্যেও যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন আল্লাহ পাক স্বয়ং সমস্ত ধৈর্য ধারণকারীদের সাথে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ যার সাথে আল্লাহ থাকে তার কি আর কিছু ভয় আছে তার আর কিছু ভয় নাই বিশাল যুদ্ধ চলতেছে এক সাহাবী একজন কাফেরের বুকের উপরে বসে পড়েছে আর একটু পরেই সে তার তরবারি দিয়ে ওই কাফেরের গলাতে খণ্ডিত করে দিবে এমন অবস্থায় ওই কাফের ওই সাহাবীর বুকে থুতু মেরে দিয়েছে থুতু মারার পর ওই সাহাবী তাকে না মেরে সরে গেছে এবার ওই কাফের বলতেছে কি ব্যাপার তুমি আমাকে মারলে না কেন আমি তোমার মুখে থুতু মেরে দিলাম তোমার তো আরো আমাকে মারার কথা কেন মারলে না এবার ওই সাহাবী বলতেছে আল্লাহর নবী আমাকে শিক্ষা দিয়েছেন রাগ আসলে নাককে কন্ট্রোল করতে হবে এইজন্য আমি যদি এই মুহূর্তে তোমাকে মারি তাহলে দেখা যাবে রাগের কারণে আমি তোমাকে হত্যা করে ফেলেছি কিন্তু আমার ইচ্ছা তো জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করব হত্যা করে এই কারণে তাকে ছেড়ে দিয়েছে তার এই রূপম ব্যবহার দেখে ওই কাফের সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে রাগকে কন্ট্রোল করতে হবে প্রবাদ আছে রেগে গেলেন তো হেরে গেলেন যারা রাগ করে বেশি তাদের বিপদ বেশি জোরে বলেন ঠিক কি না কিন্তু সূরা বুরুজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে সান্ত্বনা দিয়েছেন মুমিন তোমরা যদি এই বিপদে আপদে জুলুম নির্যাতনে যদি ধৈর্য ধারণ করো আল্লাহর জন্য তাকে ছেড়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবেন আর ওই তার ছেড়ে দেওয়ার কারণে ওই জালেম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পক্ষ থেকে বদলা দিবেন কিয়ামতের দিন তো এই শিক্ষাটাই সূরাতুল বুরুজের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বুরুজের মধ্যে মুসলমান যারা মুমিন যারা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সান্ত্বনা দিয়েছেন সাথে সাথে কাফেরদেরকে জুলুম নির্যাতনের কারণে অতীতের ঘটনা মনে করে দিয়ে কাফেরদেরকে বদলা নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছেন তো এবার চলুন আমরা আমাদের মূল তাফসীরের দিকে গই সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود الله পাক رب العالمين سورة بروجের শুরুতে চারটি বড় বড় জিনিসের কসম খেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য তার সৃষ্টির ক্ষেত্রে কসম খাওয়া ঠিক আছে কিন্তু কোন মানুষের জন্য আল্লাহ বাদে অন্য কোন কিছুর নামে কসম খাওয়া জায়েজ নাই অনেকে আছে কথার মাঝে মায়ের কসম খাই অনেকে আছে কথার মাঝে কোরআনের কসম খাই মাথার কসম খাই ইত্যাদি অনেক কিছুর কসম খাই কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন মান হালাফা বিগাইরি ইসমিল্লাহ যে ব্যক্তি আল্লাহর বাদে অন্য কারোর নামে কসম খাবে ফাকাদ কাফারা সে কেমন যেন আল্লাহর সাথে কুফরি করলো জোরে বলেন নাউযু বিল্লাহ এই ভুলটা আমাদের মধ্যে অনেক আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বুরুজের মধ্যে চারটি বড় বড় জিনিসের কসম খেয়েছেন তো তার জন্য তার সৃষ্টির কসম খাওয়া এটা জায়েজ আছে কিন্তু কোন মানুষের জন্য গায়রুল্লাহ আল্লাহ বাদে অন্য কারোর নামে কসম খাওয়া জায়েজ নেই এজন্য আমরা যখন কথা বলবো আমাদের কথার মাঝে যেন আল্লাহ বাদে অন্য কারো কসম না খাই রাজি আছেন সকলে আল্লাহ কবুল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের শুরুতে বললেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওই আসমানের কসম যে আসমান হলো প্রকাণ্ড তারকারাজি বিশিষ্ট
আমরা যে আসমান দেখি এই আসমানের মধ্যে আল্লাহ পাকুল আলামিন এমন এমন বড় বড় প্রকণ্ড তারকারাজি তৈরি করে রেখেছেন যা আমাদের মস্তিষ্কের মধ্যে ভাবনার কোনো সুযোগ তৈরি করতে পারে না যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেন তারা সকলেই জানেন এই যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি এই পৃথিবীর 100 ভাগের 21% শুধুমাত্র স্থলভাগ আর বাকি 71% হলো জলভাগ 29% হলো স্থলভাগ জলভাগ স্থলভাগ আর বাকি 71% হলো জলভাগ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পৃথিবীর মধ্যে যে জলভাগ স্থলভাগ রেখেছেন এর মধ্যে আবার 195টা দেশ গঠিত কয়টা দেশ 195টা দেশ গঠিত এর মধ্যে আমরা যে বাংলাদেশে বসবাস করি এই বাংলাদেশ হলো সারা পৃথিবীর মধ্যে 16 দেশের তালিকায় 92তম কয় নম্বর 92তম আর আমাদের পাশের যে রাষ্ট্র এই রাষ্ট্র হলো আমাদের দেশ থেকে 22 গুণ বড় কয় গুণ বড় 22 গুণ বড় তাহলে এবার একটু ক্যালকুলেট করেন আমরা যে পৃথিবীর মধ্যে বসবাস করতেছি এই পৃথিবীর এক ভাগ হলো স্থলভাগ আবার এই স্থলভাগের মধ্যে 195টা দেশ আছে এর মধ্যে আমরা আছি 92তম ছোট দেশ বাংলাদেশের মধ্যে আর যে পৃথিবী আমরা দেখতেছি এই পৃথিবী হলো সূর্যকে প্রদক্ষিণ করতেছে সূর্যকে নিয়ে ঘুরতেছে এই পৃথিবীর মধ্যে আরো অনেক গ্রহ আরো অনেক উপগ্রহ আরো ধূমকেতু উল্কাপিণ্ড ওই সূর্যের সাথে ঘুরতেছে সূর্যের সাথে গ্রহ উপগ্রহ ধূমকেতু উল্কাপিণ্ড সব কিছু ঘুরতেছে আর ওই যে সৌরজগৎ যে সোলার সিস্টেম ওই সোলার সিস্টেমের মধ্যে এই পৃথিবীটা হলো ক্ষুদ্রতম একটা অংশ একদম ছোটতম একটা অংশ এই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করতেছি আমাদের যে পৃথিবী ওই সূর্যকে নিয়ে প্রদক্ষিণ করতেছে ওই সূর্য হলো এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় কয় লক্ষ গুণ 13 লক্ষ গুণ বড় আর যে সূর্যকে কেন্দ্র করে যে সমস্ত গ্রহ ঘুরতেছে ওর মধ্যে সব থেকে বড় হলো বৃহস্পতি আর শনি গ্রহ এই পৃথিবী থেকে 319 গুণ বড় জোরে বলেন সুবহানাল্লাহ এই পৃথিবী থেকে 319 গুণ বড় হলো বৃহস্পতি আর শনি গ্রহ যে গ্রহ এই সোলার সিস্টেম সূর্যকে নিয়ে প্রতিনিয়ত প্রদক্ষিণ করতেছে সায়েন্স বলতেছে যে এই সোলার সিস্টেম এই যে সৌরজগৎ এরকম হাজারো কোটি 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 বিলিয়ন বিলিয়ন সৌরজগৎ নিয়ে একটা মিল্ক ওয়ে গ্যালাক্সি গঠিত হয় আর এই মিল্ক ওয়ে গ্যালাক্সির মধ্যে এরকম পৃথিবী এরকম সূর্য সৌরজগৎ সবকিছু আছে আর এরকম হাজারো কোটি কোটি মিল্ক ওয়ে গ্যালাক্সি নিয়ে গঠিত হলো একটা ইউনিভার্স একটা মহাবিশ্ব তাহলে চিন্তা করেন যে আমরা ওই মহাবিশ্বের তুলনায় কত ছোট ক্ষুদ্রতম একটা অংশের মধ্যে আছে কত ছোট একটা তম অংশের মধ্যে আছে এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল নূরের শুরুতে ওই আসমানের কসম খেয়েছেন যে আসমানে আছে প্রকণ্ড তারকা আছে এমন এমন তারকা আছে যে তারকা তারকার আলো এখনো পর্যন্ত পৃথিবীতে পৌঁছায় এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাঈ বুরুজাম ওয়া জাআলা ফীহা সিরাজাম ওয়া কমারাম মুনীরা সুবহান সত্তা যিনি আসমানের মধ্যে বিশাল বিশাল প্রকণ্ড তারকারাজি তৈরি করেছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমানের মধ্যে বিশাল সূর্য তৈরি করেছেন ওয়া কমারাম মুনীরা এবং অনেক আলোকিত তারকা তিনি চাঁদ তিনি তৈরি করে রেখেছেন তাহলে চিন্তা করেন পৃথিবীটা মহাবিশ্বটা কত মহান কত বড় একটা মহাবিশ্ব এই মহাবিশ্বর তারকা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে কসম খেয়েছেন আবার এই যে আসমান আমরা দেখতেছি এইরকম গ্যালাক্সি মিল্ক ওয়ে গ্যালাক্সি এরকম সৌরজগৎ এরকম মহাবিশ্ব এরকম সব কিছু নিয়ে একটা আসমান না আল্লাহ পাক রব্বুল আলামিন সাতটা পর্যায়ক্রমে আসমান সৃষ্টি করেছেন যেন বলেন সুবহানাল্লাহ সূরা মুলকের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন
الذي خلق سبع سماوات طباقا ويلاتني أسمان المدد سبع سماوات طباقا একের পর এক পর্যায়ক্রমে আসমান তৈরি করে রেখেছেন যেটা হলো সুদীর্ঘ যেটা হলো কুটিহীন আসমানের কোন কুটি আছে কোন কুটি নাই এরকম মহা বিশ্বের ইউনিভার্সের এই যে আসমান আছে এই আসমান একের পর এক আল্লাহ সাতটা আসমান তিনি তৈরি করে রেখেছেন আবার যে আসমান আমরা দেখতেছি এই আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের ক্ষমতা বলে সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিহি ওয়া ইন্না লামুসিরুন ওই আসমানের শপথ যে আসমানকে আমি নিজের ক্ষমতা বলে তৈরি করেছি আবার ওয়া ইন্না লামুসিরুন আমি যে আসমান তৈরি করে রেখেছি প্রতিনিয়ত প্রতিক্ষণে আসমান সম্প্রসারিত হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ আবার এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ করতেছে কুরআন আল্লাহ বলেন ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সব সৃষ্টি ওই আল্লাহর তাসবিহ করতেছে আবার আমরা যে আসমান দেখতেছি আমরা যে জমিন দেখতেছি এই সব কিছুর ক্ষমতা এটা কোন মানুষের ক্ষমতা নয় এটার ক্ষমতা এটার রাজত্ব ওই আল্লাহর হাতে এজন্যই তো দেখা যায় সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহান ওই সত্তা যিনি এই আসমানকে তৈরি করেছেন এবং এ সব কিছুর রাজত্ব ক্ষমতা ওই আল্লাহর হাতে জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এই তারকারাজি বিশিষ্ট আসমানের কসম খেলেন আল্লাহ বললেন ওয়াসসামাই যাতিল বুরুজ ওই বিশাল বিশাল প্রখণ্ড তারকারাজি সব আসমানের কসম যে আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেলেন ওয়াল ইয়াউমিল মাউউদ ওই প্রতিশ্রুত দিবসের কসম খেলেন যে প্রতিশ্রুত দিবস আমাদের জন্য অপেক্ষমান প্রতিশ্রুত দিবস বলতে এখানে তাফসীরকারগণ লিপিবদ্ধ করেছেন এটা হলো কিয়ামতের দিবস কিয়ামতের দিবস কেমন হবে এটা যদি বুঝাতে হয় কোরআনের একটা আয়াতই যথেষ্ট আল্লাহ বললেন কিয়ামতের দিবসটা কেমন হবে ওই প্রতিশ্রুত দিবসটা কেমন হবে আল্লাহ বলেছেন কুফফারেরা একের পর এক প্রশ্ন করতে থাকে কিয়ামত সম্পর্কে আল্লাহ পাক বললেন তারা এই কারণেই প্রশ্ন করে যেন তারা মানুষের মধ্যে সন্দেহ তৈরি করতে পারে যেন কিয়ামত সম্পর্কে মানুষকে ভুল ধারণা দিতে পারে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই প্রতিশ্রুত দিবস সম্পর্কে বলেন কাল্লা সায়ালামুন কখনো নয় তাদের সকল সন্দেহ সব ভবিষ্যৎ হয়ে যাবে অচিরেই তারা এই কিয়ামতকে দেখতে পাবে একটা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একবার তাকিদ দিয়ে বললেন সুম্মা কাল্লা সায়ালামুন অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন কখনোই নয় অচিরেই তারা এই কিয়ামত সম্পর্কে জানতে পারবে দেখতে পারবে কিয়ামত দিবসটা কেমন হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ কিয়ামত দিবসটা কেমন হবে ওটা এমন একটা দিবস হবে যে দিবসের মধ্যে কারোর কোনো সুপারিশ কারোর কোনো মালিকানা কাজে আসবে না শুধুমাত্র মালিকানা শুধুমাত্র হুকুম চলবে একজনের জন্য বলেন তিনি কে আরো জন বলেন তিনি কে আল্লাহ বললেন ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ সেদিন কারোর কোনো ক্ষমতা চলবে না কারোর কোনো হুকুম চলবে না একমাত্র শুধুমাত্র আল্লাহর আইন সেদিন চলবে